গুড মর্নিং গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে মোটামুটি রোদ উঠেছে তো রোদ ওঠার পরেই মোটামুটি কাছাকাছি শুরু হয়ে গেছে তো কাছাকাছি শুরু হওয়ার পরেই তোমরা জানো কি হয় সবাই ছুটে ছুটে ছাদে আসে রোদে কাপড় শুকনো করতে তো অ্যাজ ইউজুয়াল আমিও এসেছি দেখতেই পাচ্ছ এত জামাকাপড় আজকে মেলা হয়েছে তো তিন চার দিন ধরে এতটাই বৃষ্টি হচ্ছে যে কাপড়গুলো একদমই শুকনো হয়নি তো আজকে মিললাম মানে মেঘ মেঘ দিনে আমরা আজও এক জায়গা যেতে চলেছি এবং সেটা হচ্ছে আমার বাড়ি তো ওনার জন্য তো এমনিও কোথাও বেরোনো হয় না তো টুকটাক জায়গাগুলো আমরা ঘুরে আসি কারণ ভালো লাগে না ঘরে বোর লাগে তো মাঝে মাঝে এদিক সেদিক যা আজ আমরা যাব সৌভিকের মামাবাড়ি তো আমার মামা শ্বশুরের বাড়ি তো আজকে কেমন মজা হয় সেটা তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আর হ্যাঁ একটা জিনিস আজকে তোমাদেরকে দেখাতে চাই আমার বাড়ির ছাদে কি করে আমার শ্বশুরমশাই মানে আমার বাবা গাছ লাগিয়েছে সেইগুলো তোমাদের সাথে আজকে শেয়ার করতে চাই তো দেখো এটা হলো সাদা অপরাজিতা ফুলের গাছ তো এটাতে প্রচুর ফুল ধরে তো এখন মোটামুটি এগারোটা বাজছে তাই ফুলগুলো তুলে নেওয়া হয়েছে পুজো করার জন্য দেখো এগুলো কাশরাজ পাতার গাছ এগুলো দিয়ে চা হয় চা করলে খুব ভালো টেস্ট হয় আর এটা আমার বাবা একটা ছাদে পেয়ারা গাছ লাগিয়েছে পেয়ারা গাছটার এখনও ফুল ধরেনি তবে মনে হচ্ছে ধরবে খুব তাড়াতাড়ি কিছুদিন আগে একটা পুদিনা গাছ লাগিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এখন পুদিনা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে এবং কত বড় একটা দশ টাকা দিয়ে আমি গাছ কিনেছিলাম যেটা লাগানোর পর এরকম অবস্থা হয়েছে তোমরা সকলেই জানো তোমরা সকলেই ভালোবাসো পুদিনা পাতা পুদিনা পাতার শরবত সকলেই খেতে পছন্দ করো আমার গাছটা এরকম হয়েছে এবং আমি মাঝে মাঝে শরবত করেও খাই এটা একটা বাবা লঙ্কা গাছ লাগিয়েছে আর এগুলো হচ্ছে যে নীল অপরাজিতা সাদা অপরাজিতার গাছ আর এগুলো হচ্ছে নয়নতারা গাছ আর এদিকেও রয়েছে এদিকেও অপরাজিতা ফুলের গাছ রয়েছে নয়নতারা ফুলের গাছ রয়েছে এখন আমরা বেরোবো হয়েছে থাক থাক

মা পরিবারের সবার আলাপ করিয়ে দিই এটা তোমরা জানো সব তোমরা সকলেই চেনো এটা পিঙ্কি আর এটা হচ্ছে আমাদের সুন্দরী মামি মা এটা হচ্ছে যে পেছন দিকটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখানে একটা জমিদার বাড়ি রয়েছে এখন সেটা একদমই ধ্বংস হয়ে গেছে তবুও মানে এটার একটু অংশ রয়ে গেছে তোমরা এটা হয়তো আশা করি দেখতে পাচ্ছ চারিদিকে গাছ গাছলায় ভরে গেছে আমি তোমাদেরকে নিচে গিয়ে আরও ডিটেলসে দেখাচ্ছি এই গ্রামটাতে তোমরা দেখতে পাবে অনেকগুলো মন্দির রয়েছে ওই দূরে ওটা হচ্ছে শিব মন্দির আর এর নিচেও দুটো মন্দির রয়েছে এই মন্দিরটা আঠেরোশো পনেরো সালে তৈরি হয়েছিল তো এই মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর নিখুঁত কাজ কালারটা একটু মানে উঠে উঠে গেছে বাট মন্দিরটা এখনও অক্ষত রয়েছে এই জমিদার বাড়িটা মূলত হচ্ছে যে আমার মামাবাড়ি বংশধর মামাবাড়ি সবাই এর বংশধর তো এখানে মামারা রয়েছে কিন্তু অনেক এদের আরও বংশধর রয়েছে যারা বাইরে থাকে রাজবাড়িটা প্রায় ভেঙে ভেঙে গেছে তবুও দেখতে পাচ্ছ এখনও ঠিকঠাকই রয়েছে এবং গাছপালাতে পুরো চারিদিকটা ভরে গেছে এখানে কেউ এখন আর আসে না কারণ এখানে সাপ খুব থাকার ভয় থাকে দেখতে পাবে আমি একটু জুম করেছি ক্যামেরাটা তো এখানে কত সুন্দর একটা ডিজাইন করা আছে ডিজাইনটা এখনও রয়ে গেছে জানি না এটা কত সালের পুরনো রাজবাড়ি তবুও ডিজাইনটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর এখনও রয়ে গেছে বাট এই ডিজাইনটা একটু উঠে উঠে গেছে একটা বুতুরে ভুতুরে ব্যাপার তো রয়েইছে মামিমারা কি করে থাকে জানি না ভয় ভয়ে থাকে পিঙ্কির তো আবার বিরাট ভয় লাগে আমি এখনো উঠতে পারি না এটা হলো একটা দোল মঞ্চ তো পিঙ্কি এটা কি করে বলো এটার মধ্যে পালকির মধ্যে কৃষ্ণ ঠাকুর কেনে দিয়ে গোল গোল করে ঘোরে তিনবার তুমি ঘুরেছো হুম মজা এসেছে আমরাও ঘুরবো গাইস তোমরাও কি ঘুরবে কমেন্ট করে জানাও ঘুরতে চাও তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে আমি এত মন্দির ঘেরা গ্রাম কখনো দেখিনি আরো আমার তো সত্যি খুবই ভালো লাগছে প্রথমবার এলাম চেঞ্জ করে নিলাম কারণ এতটাই কাদা লেগেছিল শাড়িতে আর তার জন্য গরম লাগছিল ঘেমে গেছিলাম তো শাড়িটা চেঞ্জ করে নিলাম এটা হলো শিরো শিরো খেলছে এখন

এটা হচ্ছে যে রাজবাড়ির পেছনের অংশটা তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে

পুরো গোটা ক্রাস দীর্ঘ পঁয়ত্রিশ বছর আমি এলাকায় আছি এলাকার সমস্ত ভাব দায়িত্ব আমার কাছে আছে পঁয়ত্রিশ বছর খেতে বসে গেছি এখন জোরদার খাওয়া দাওয়া হবে কটা লুচি খেলাম বলো তো ভুনি দশটা বেশি হয়ে যাবে আমি তুমি এগারোটা আমি আমি মিনিমাম লুচি খেয়েছি তোমার পঁচিশটা টোয়েন্টি ফাইভ অনলি মানে এত ভালো হয়েছিল তারপরে খিদা পেয়েছিল আর লুচিগুলো দারুণ হয়েছে ছোটো পাবলা এবার বাড়ি ফিরছি বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বাড়ি ফিরে চলে এসেছি আর তোমরা বিছানাটা দেখতেই পাচ্ছ একদম চারিদিকে লন্ড ভণ্ড অবস্থা জামা কাপড় এখানে ওখানে ছড়ানো সেগুলো গুছোতেও হবে আর আজকে ভীষণই টায়ার হয়ে গেছি সারাদিন ঘুরে ঘুরে তো আমার ব্লগটা এখানেই শেষ করছি আর নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো টাটা